হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আর আজকের দিনটা হচ্ছে 1st ডিসেম্বর। তো দেখো, 2021 প্রায় শেষের দিকে, ডিসেম্বর মাস পড়ে গেল, আর একটা মাস গেলেই আমরা 2022 এর অপেক্ষায় রয়েছি, তো নতুন বর্ষকে বর্ষবরণ করব বলে। তো যাই হোক, সেটা এখনও দেরি আছে, এক মাস। তো আজকে যেটার জন্য এসেছি আমি, আজকে হচ্ছে 1লা ডিসেম্বর, আর আজকে একটা আমাদের বাড়িতে স্পেশাল দিন, কারণ হচ্ছে আমার শাশুড়িমার বার্থডে আজকে। তো আজকের ভিডিওটা ওই বার্থডে সেলিব্রেশন নিয়েই দেখতে থাকো তোমরা। তো আজকে বার্থডেতে কী কী করবো আমরা, ঘরোয়াভাবেই করবো, খুব বড়োভাবে করবো না, ঘরোয়াভাবেই যতটুকুনি পারবো সেইভাবেই আর কি সেলিব্রেশনটা হবে। তো তোমরা দেখতেই পেলে, সকালবেলা আমি আর মেয়ে গিয়ে পুজো দিয়ে আনলাম, আমার মেয়ে ওর দিদিনকে প্রসাদ খাইয়ে বার্থডে উইশ করলো। তো এইভাবেই আমাদের সেলিব্রেশনটা আজকে শুরু হয়েছে। আর সারাদিনে দিনে কী কী করবো, কীভাবে সেলিব্রেশন করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার জন্য আমার ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, স্কিপ করবে না। অনেক অনেক চমক আছে তোমাদের জন্য, সারাদিন অনেক গল্প, অনেক আড্ডা, অনেক কিছু রয়েছে তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সকালবেলা ওই মাছ টাছ দিয়ে হয়ে গেছে, সব রান্না মাই করেছিল, ওই বাবা ভেটকি মাছ এনেছিল, তো সেই মাছের তরকারি, একটা চচ্চড়ি, ডাল, এইসব দিয়ে দুপুরবেলাটা হয়ে গেছে। তো রাতে কিছু স্পেশাল ডিশ বানানোর জন্য আমি আর মা আবার চলে এসেছি রান্নাঘরে, ওদিকে মা আনাজ কাটছে, আর এদিকে আমি এখানে এখন কড়াতে বিনস, গাজর এগুলো ভাজা বসিয়েছি, এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাত করবো বলে। রাত্রিরে স্পেশাল মেনু হচ্ছে আজকে রাইস আর মাংস, চিকেন কষা। তো সেটা এখনই করে রাখছি, কারণ না হলে সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে বসতে হয়, তারপর আরও বিভিন্ন কাজ থাকে, তো সেই জন্য সন্ধ্যাবেলা করার টাইম হবে না, তাই এখন রান্নাটা করে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই আগে, তারপর আবার গল্প করবো। দেখো কে রান্না করতে এসছে আজকে, আজকে যে কি খাবো আর কি রান্না হবে তা জানি না। এই দেখো আমার মেয়ে রান্না করতে এসছে, আমরা রান্না করছি দেখে বলে আমি রান্না করবো। কি রে, খেতে পারবো? পারবে তো? এখন সন্ধ্যাবেলা কেক কাটতে যাওয়া হবে, মায়েদের ঘরে যাব, মা এখন সাজুগুজু করছে, আর আমার মেয়ে ওর দাদানের সাথে গিয়ে দিদিনের জন্য কেক কিনে এনেছে মিও আমারে থেকে। তো চলো এবার ও ঘরে যাওয়া যাক, সেলিব্রেশনটা করে নেওয়া যাক, তারপর আবার রাতের ডিনারের জন্য নিচে নামবো খাবার টাবার গরম করতে। রান্না তো হয়ে গেছে, তো নিচে নামবো এবার খাবার গরম করতে। তো চলো ও ঘরে যাই। সাদা রং ছিল, কালোর উপর যদি সাদা দিত আরো ফুটে উঠতো। এই যে সাদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হাউ
হাতটা সরো। খাইয়ে দে দিদিনকে। দাদানকে দিয়ে দে, দাদানকে দিয়ে দে। বাবু কাল সকালে খাবে মা। নে আর এবার এবার বাদ বাকি হাতটা। শোনো এখন খাবে না রাত্রিবেলা, তারপর ইনো খাবে রাত্রিবেলা। এই গিফটটা আমি দিদিনকে দিয়েছি। ব্লগটা শেষ করব বলে তোমাদের সামনে আবার অন হলাম। ডিনার সারা হলো, কেক টেক কাটার পর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। পড়ে টড়ে উঠে ডিনার গরম করে খেতে খেতে প্রায় এখন বাজে 11:10। তো আমরা যে ঘরোয়াভাবে আমার শাশুড়ি মার বার্থডে কীভাবে সেলিব্রেশন করলাম তোমরা দেখলে, আর অবশ্য করে মাকে একটু উইশ করে দিও তোমরা সবাই, ঠিক আছে? হয়তো এই ভিডিওটা আমি আজকেই দিতে পারবো না, 1st December, আমার এটাকে রেডি করে দিতে দিতে কিছুদিন টাইম লাগবে। তো সেদিনই তোমরা উইশ করে দিও মাকে, আমি বলে দেবো মাকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো সারাদিন কাজকর্ম করে খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এবার শুয়ে পড়লে খুব ভালো হয়। তো চলো আজকের মতো আসি, টাটা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আর একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের ভালো লাগে। তো চলো আজকের মতো আসি, টাটা অ্যান্ড গুড নাইট।